আজকে বাড়ির সামনে থেকে নিয়েছি এই ছোট মাছ, আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে এই ছোট মাছের ঝাল ঝাল একটা চচ্চড়ি রান্না করব। এখানে কিছু মাছ আছে বড় আর কিছু মাছ আছে ছোট। বড় মাছগুলোর এই এইভাবে কানকোগুলো কাটতে হবে, লেজটাও কেটে দিতে হবে। বড় বড়গুলো আমি আলাদা করে নিচ্ছি যাতে আমি কাটতে সুবিধা হয়, কারণ ছোট মাছগুলো তো আর লেজ আর কানকো কাটতে হবে না, শুধু পেটটা গেলে দিলেই হবে। বড় বড় মাছগুলো বাছা হয়ে গেছে, এবার ছোট ছোট মাছগুলো শুধু পেটটা গেলে নিলেই হবে। এই ছোট ছোট মাছগুলো কাটতে বাছতে সময় লাগে, একটু কষ্ট করে কেটে বেছে রান্না করলে খেতে ভালো লাগে। বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, এবার লবণ দিয়ে আরো কয়েকবার ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যেই লবণ হলুদ মিশে যায়। এবার আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। টমেটোটাও আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিলাম। আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এবার উনুন ধরিয়ে দেব। এই মাছ না ভেজে মেখেও রান্না করা যায়, কিন্তু আজকে আমি অল্প পরিমাণে ভেজেই রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। দিলাম তেল, কালো জিরে, কুচি করে রাখা পেঁয়াজ থেকে অল্প পেঁয়াজ আমি সম্বর দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিব। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প জল।
মশলা কষে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, জিরে বাটা, একটু সরিষার তেল, ভালোভাবে কষে গেছে। এই যে দেখতে পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে জল। রান্নাটা বলো কেসে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এখন এই অল্প আছে উনানের উপর 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ছিল অর্চা কুকিং অ্যান্ড ব্লগের আজকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা এই চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আমার পাশে থেকো।